রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার স্মৃতি দিবসটি আজি 17 জানুয়ারীত রূপকর দিবস হিসাবে পালন করা হয় গুড়েশ্বরত। রাজ্যের ভিন্ন প্রান্তর সমান্তরালভাবে গুড়েশ্বরতো রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালাক স্মরণ করা হয়। গুড়েশ্বরের সোণজুৰি চকত DYFI SFI আর ভারতীয় গণনাট্য সংঘর গুড়েশ্বর শাখা আর সুর সংগম সংগীত মহাবিদ্যালয় গুড়েশ্বরের উদ্যোগত গুড়েশ্বরত পালন করা হল রূপকর দিবস। অনুষ্ঠানত কেবাগৰাকীও শিল্পীয়ে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার অমর সৃষ্টি গীত আর নৃত্য পরিবেশন করে রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালাক স্মরণ করে। যে 17 জানুয়ারী রূপান্তরের শিল্পী জ্যোতিপ্রসাদ আগরওয়ালাদেবর মৃত্যুতিথি, আমি ভারতের কর্ণাটক যুব ফেডারেশন DYFI SFI ভারতীয় কর্ণাট্য সংঘ আর সুর সংগম সংগীত মহাবিদ্যালয়ের উদ্যোগত আমি গুড়েশ্বরতো রূপান্তরের শিল্পী জ্যোতিপ্রসাদ আগরওয়ালাদেবর স্মৃতিত আমি রূপকর দিবস উদযাপন করছো। আমি তেখেতক গীতেরে মাতেরে কথারে স্মরণ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাজে তেখেতক বৃহত্তর সমাজখনতে রূপান্তরের চেষ্টা করেছিল আমি জিয়াই রাখার চেষ্টা করছো। ইতিমধ্যে আমি যা রবিবারে আমি এই কার্যসূচী উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলো আর আজি বিশিষ্ট গণশিল্পী খনডেকা, গুড়েশ্বর মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা বিশিষ্ট কবি অজিত তালুকদার দেবর উপস্থিতিত আমি আজি গীতেরে মাতেরে কথারে এই কার্যসূচী উদযাপন করছো। আর আমি আশা রাখিছো যে জনসাধারণ এই কার্যসূচীর মাজেরে জ্যোতিপ্রসাদ আগরওয়ালাদেবর স্মৃতিক জিয়াই রক্ষার আমি সক্ষম হব আশা রাখিছো। ডেক্স রিপোর্ট, নিউজ এক্সপ্রেস, অসম।